মালাইকারা, আমরা গত পর্বে আলোচনা করেছি বনি আদমের এমন জিনিস থেকে কষ্ট পায়, বনি আদম যেটা কষ্ট পায়, এবং এটা আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম যে সিগারেট, বিড়ি বা এই জাতীয় জিনিস যারা খায় তাদের কাছে মালাইকারা আসে না, কষ্ট পায়। আসবে যদি কোনো তাদেরকে শাস্তি দেওয়ার দরকার, ঠিকই আসবে, এটা রুহরণ করার জন্য আসবে, কিন্তু যদি তাদেরকে রহমতের হেফাজত ইত্যাদি করার জন্য তারা সাথে থাকবে না, কারণ তারা এগুলোতে কষ্ট পায়। হ্যাঁ, অনেক সময় এই রসুনের গন্ধ বা এই জাতীয় যারা এই খারাপ পেঁয়াজের গন্ধ, কাঁচা পেঁয়াজ খাইছে, এদের কিন্তু মসজিদে আসা বা শালগম খাইছে আসা ডেকুর মারলে আশেপাশে মানুষ আর থাকতে পারবে না, এইসব অবস্থায় ফেরেশতার মালাইকারা আসে না, কেন মালাইকারা তাদের কষ্ট, যেটা বনি আদম কষ্ট পায় মালাইকারা তাদের কষ্ট পায়। এই জন্য কেউ এগুলি খেয়ে কেউ যেন মসজিদে না আসে রসুল্লাহ আসলাম কঠিনভাবে নিষেধ করতেন। এমনকি এমন হাদিসও আছে রসুল্লাহ আসলাম এরকম লোককে বের করে দিয়েছে মসজিদ থেকে, বাকির শেষ মাথা পর্যন্ত নিয়ে গেছে, মা প্রায় 1 কিলোমিটার পার করে দিয়ে আসছে, যেদিন এই কাজ না করে এগুলি খেয়ে খেতে, তারা খাইতেন অভাবে, সাহাবাইকার কিন্তু ইচ্ছা করে খাইতেন না, অভাবে কিছু না পাইলে তারপরেও রসুল এই কাজ করেছেন। আর আমরা স্বভাবে খাই, আউযুবিল্লাহ, ভাত খাবার আছে সবাই আছে, তারপরে সে সিগারেটটা নিয়ে খাইতেছে, আউযুবিল্লাহ, এবং মানুষের কষ্ট দিচ্ছে, মানুষের উপর ধোঁয়া ছাড়তেছে, নিজেও কষ্ট দিচ্ছে, আরেকজনকে আবার ফেরেশতাদেরও কষ্ট দিচ্ছে, বহু গুণার অধিকারী হচ্ছে, এটা কিন্তু ঠিক নয়, আমাদের খেয়াল রাখা দরকার। আমরা আরও আলোচনা বলেছিলাম যে ফেরেশতারা যেহেতু ইমামে একজন যেহেতু সালাত আদায়কারী, গতকাল বলেছিলাম সালাত আদায়কারী ডান পাশে ফেরেশতা দাঁড়ানো থাকে, তো ডান পাশে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যেন ডান পাশে থুতু না ফেলে, কারণ তোর ফেরেশতা অপমানবোধ করে। আপনি যদি মেহমান হিসেবে কোথাও যান, আপনাকে যদি থুতু দেওয়া হয়, আপনি কী মনে করবেন, বলে এই বাড়িতে জীবনে যাবো না, কিন্তু ফেরেশতারা আল্লাহর নির্দেশ মোতাবেক আসে, কিন্তু তারা দূরে থাকে কেন, আপনাকে অপমান বোধ করে তারা। এই জন্য যারা ডান পাশে ফেরেশতা যারা সলাত আদায় করে তার ডান পাশে থুতু ফেলতে নিষেধ করা হয়েছে, বাম পাশে ফেলবে অথবা সে কী করবে, পকেটে নিয়ে কাপড় আছে, আলহামদুলিল্লাহ এখন অনেকেই টিস্যু পেপার আছে, এর মধ্যে নিয়ে পকেট নিয়ে নিতে পারে, অথবা নিজের কাপড়ের মধ্যে পেঁচাই নিতে পারে, বুঝে নিতে পারে, যেটা পরে ধুয়ে ফেলবে, এটাও করতে পারে। কিন্তু সলাতের মধ্যে মুখ ভরে আসলে কী করবে, তো এত এটা তো একটা রোগ, এটা কী করবে, অসুস্থতা অবস্থা বা কী করবে, তখন তাকে কিছু না কিছুর মধ্যে এটা নিতে হবে, বাম দিকে থুতু ফেলবে কিন্তু কখনো ডান দিকে ফেলতে পারবে না, কারণ ডান দিকে ফেরেশতা থাকে, তাদেরকে কষ্ট দেওয়া যেন না হয়, ঠিক আছে। পায়খানাটা মসজিদের নিচে আসছিলাম, বালাত ছিল না, বালাত বুঝছেন কি না, মানে হ্যাঁ মানে কার্পেটিং মানে করা ছিল না, এবং নিচে ইয়েও ছিল না, ঢালাই ছিল না, আমার সুন্দর সুন্দর এখন যেগুলি লাগায় মোজাইকও ছিল না, তো টাইলসও ছিল না, এই জন্য যখন মাটির নিচে রাখলে টান দিলে, বালু টান দিলে ঘুরে যেত, ঢাকনা পড়ে যেত, এই জন্য রসুল বলছেন যে মাটি পায়ের নিচে রাখো, মাটির নিচে রাখো। এখন আপনাকে এখানে রাখতে পারবেন, রাখলে এটা কী হবে, কারণ এখানে কেউ না কেউ এরপর সালাত আদায় করবে, তার কাপড়ে লেগে যাবে, এটা করা যাবে না। এই জন্য এটাই বোঝায় যে ইসলাম সবসময় মূল কী কারণে বলছে এটা বুঝতে হবে আপনাকে। অনেক সময় আপনি বাম দিকেই বলছেন, বুঝুন বাম দিকে তো নামাজ আদায়কারী আছে, তাই বলে ওর গায়ে ফেলবেন না, এর উদ্দেশ্য বুঝতে হবে যে যদি কিছু না থাকে, কারো গায়ে না পড়ে, তখন সেখানে ফেলবেন, না হলে সেটাকে আপনি কাপড়ে নিয়ে নেবেন। অনেকে মনে করে থাকে যে কাপড়ে নিলে বোধ হয় সালাত হবে না, কারণ হাত বেশি কাম করছে, এটা ঠিক নয়, আপনি তো আরও খারাপ কাম করবেন, এরপরে অফ অফ করবেন, কিন্তু আপনি আলহামদুলিল্লাহ সূরা পড়তে পারতেছেন, অফ অফ করতেছেন, এর চেয়ে আপনি কাপড়টা এটা বের করে, টিস্যু বের করে মুখে নিয়ে পকেটে রাখলেন, পরে বাইরে নিয়ে ফেলে দিলেন নামাজের পরে, এটা সবচেয়ে উত্তম কাজ, এটা উত্তম কাজ, কেন এটা করবেন, নাহলে আপনি ঠিকমতো সালাতটা আদায় করতে পারতেছেন না। তো এই যতটুকু সালাতের জন্য বাধা হয় এটা দূর করতে পারবেন, কিন্তু কাউকে কষ্ট দেওয়া যাবে না, তো মালাইকাদের কষ্ট দেওয়া যাবে না। আমরা গত পর্বে এটাও বলেছিলাম যে মালাইকারা সবসময় বনি আদমের বন্ধু, জিব্রিল বন্ধু, হ্যাঁ মিকাল বন্ধু, এরা কোনো শত্রু না, বিশেষ করে ইমানদারদের কোনো শত্রু না, কাফেরদের শত্রু হয়, কাফেরদের শত্রু আল্লাহ যাদের শত্রু, মালাইকারাও তাদের শত্রু, এটা এটা স্পষ্ট করানো আছে, হাদিসেও আসছে।